ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এম এম বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো দেখো, এখন আমি ইভিনিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে আর এখন রান্না করব চিকেন। তো আজকে একটু চিকেনটা অন্যরকমভাবেই রান্না করব। সমস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। ব্যাস, কী কী করতে হয় সন্ধ্যাবেলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দুজনকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, ওরা পড়ছে আর আমি রান্নাঘরে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাসন রয়েছে পরিষ্কার করবো, মানে সন্ধ্যাবেলায় কর্মযুদ্ধের শেষ নাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু চিকেন চাপ রান্না করব, তো লেগ পিসগুলো আর একটু বড় রাখতে হতো, তো তোমরা তোমাদের মতো নিতে পারো। আর দেখো, আমি কাজু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আর হচ্ছে চাল মগজ আর পোস্ত, এইটা সমস্ত কিছু মিক্সিতে আমি পিষে নিয়েছি। এবার চিকেনটার ভিতরে এটা ঢেলে দিলাম। তো তোমাদের যা যেরকম মশলা পছন্দ সেরকম নেবে, কিন্তু চাল মগজ, কাজু আর পোস্ত এই তিনটে কিন্তু দিতেই হবে। তো দেখো, লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর চিকেন চাপে অনেকেই হলুদ ইউজ করে না, কিন্তু আমি করলাম, বিনা হলুদ একদম ভালো লাগে না। আর এটা দিয়েছি ধনে গুঁড়ো, আর লঙ্কা পাউডার একটু দিলাম কালারের জন্য, জাস্ট কালার, না হলে কিন্তু একদম ভালো লাগবে না। তো তোমরা তোমাদের মতো ইউজ করবে। আর এই পাউডারটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে, এতে আছে জায়ফল, জয়িত্রী, তারপরে একটু জিরে রয়েছে, ধনে রয়েছে, এলাচি, লং, সমস্ত কিছু দিয়ে শুকনো খোলায় ভেজে ওটা পাউডার বানিয়ে নিয়েছি। আর একটুখানা দিয়ে দিলাম রিফাইন। তো রিফাইন তেলটা আমি এখন অল্প ইউজ করছি, তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো। আর এটা দিয়ে দিলাম ছোলার ছাতু, এটা কিন্তু দিতেই হবে, অনেকেই ইউজ করে না, কিন্তু আমি ছোলার ছাতুটা দিলাম, কারণ আছে, তোমরা দিয়ে একবার রান্না করবে খুব ভালো লাগবে। আর হাত দিয়েই কিন্তু মাখাবো, যেহেতু বাঙালি স্টাইলে রান্না, তো হাত তো হাতেই সব থেকে বেশি স্বাদ আর কি। তো দেখো, আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে এটাকে আমি মেখে নেবো, যতটা ভালো করে চটকাবে। আর চিকেনের লেগ পিসগুলো একটু কেটে কেটে দেবে, আর কেটে কেটে দিলে না, ভিতরে লবণ হলুদ যা মশলা দেবে সমস্তটা ভালোভাবে যাবে। আর তোমরা 3-4 ঘন্টা ওভারনাইট রাখলে বেশি, মানে যতটা রাখবে ততটাই কিন্তু বেশি টেস্টি হবে। কিন্তু আমি বেশিক্ষণ রাখার সময় নেই, আমি এটা সমস্ত কিছু রেডি করে 1 ঘন্টা রাখবো। এখন 7টা মতো বাজে, আমি এটা 8:30-8টার দিকে বের করে তারপরে রান্না করব। তো দেখো, এটা পুরো রেডি করে এবার ফ্রিজে ঢেকে রেখে আসব। তো ফ্রিজে রাখলে কি বলতো, তাড়াতাড়ি সফট হবে মাংসটা। তো চলো ফ্রিজে রেখে দিই। আর এই দেখো, অল্প কটা বাসন রয়েছে, বাসনটা এখনও ধোয়া হয়নি, তো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আটা মাখবো, মানে কাজের শেষ নাই। তো কি বলতো, দুপুরের বাসনটা সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে যায়, আজকে ধুইনি। আর বিকেলে একটু ঘুম থেকে উঠতে দেরি হলে তো কাজের একদম পুরো হয়ে গেল। আর তারপরে চা করলাম, আমি বলছি চায়ের বাসনগুলো একসঙ্গে হলেই সব ভালোভাবে ধোয়া হয়ে যাবে। তো ওদের পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছি, ওরা পড়ছে আর আমি আমার কাজ করছি। তো দেখো, বাসন ধোয়া হয়ে গেছে, তোমরা কোথাও যেও না, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর তোমরা চলে গেলে কিন্তু চিকেন চাপ আর রুটি একদম খেতে পাবে না। তো দেখো, আটা মাখতে চলে এসেছি, রুমালি, মানে নর্মাল রুটি করব, রুমালি রুটির সাথে বেশি ভালো লাগে, কিন্তু আমি রুমালি রুটি বানাতে অনেক টাইম লাগবে, আমি ওসবের ঝামেলার মধ্যেই যাব না। তো দেখো, আমার আটাটা মাখা কমপ্লিট, এবার আটাটা রেখে দেবো, কারণ আটাটা রেখে দিলেও কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয়। তো সমস্ত কাজ রেডি করে এবার একটু বসবো। তো ফ্রেন্ডস দেখো, প্রায় আমি 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই টাইমটা অন্য কাজ করছিলাম আমি। তো অন্য কাজ বলতে একটু টিভি দেখলাম, ছেলেদের কাছে একটু বসলাম, ওগুলো করলাম। তো দেখো, একটু ঘি আর সর্ষের তেল আমি মিক্স করে দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো একটু ভেজে নেবো, হালকা করে ভাজবো। আর যখন চিকেনটা ভাজবে না, তখন মশলাটা যাতে চিকেনের সঙ্গে লেগে থাকে, সেই অবস্থা ভাজলে না মশলাটা চিকেনের ভিতরে যাবে আর খুব সুন্দর টেস্টি হবে। তো আমি যেভাবে বানাই ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর
ভীষণ সুন্দর লাগে খেতে। আর দেখো সমস্ত চিকেনটা আমার রেডি হয়ে গেছে, একবার ভেজে তুলে রেখেছিলাম, বাকিটা ভেজে তুলে রেখে এইবার আমি সমস্ত চিকেনটা কড়ার সঙ্গে দিয়ে দিলাম। দুবার করে ভেজে নিয়েছিলাম, মানে কড়াইতে দিয়ে দিলাম। এবার মানে আমি সমস্ত মশলাটা তখন দিইনি, একটু নিচের দিকে যে মশলাগুলো ছিল সেগুলো আছে। আর এলাইচিটা তোমরা ইচ্ছে হলে দিতে পারো, নইলে দেবে না। এলাইচিটা দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে। তো যে মশলাটা বেজেছিল সেই মশলাটার ভিতরে আমি একটুখানি ঝাল কম হয়েছে বলে মিরচি পাউডার একটু সামান্য আর একটু মিক্স করে দেখো দিয়ে দিয়েছি। আর যেহেতু চিকেন চাপ তো একটু রিচ খাবার, তো তেলটা একটু বেশি বেশি মনে হচ্ছে। তো তোমরা যদি কম তেল খাও তো তোমরা তোমাদের মতো করে রান্না করো। দেখো আমি আমার মতো করে রান্না করেছিলাম আর খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। তো আমি ভয়ে যাবার পরের দিন দিচ্ছি এটা, আমার আমি রান্না করেছিলাম বুধবারের দিনকে। তো তারপর থেকে আমি তো ভিডিও পোস্ট করিনি, তো তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো দেখো দেখতে এত সুন্দর লাগছে, আর বেশি বেশি টাইম লাগবে না, ব্যাস 10 মিনিট এটাকে ঢেকে আর একটু কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো জল ইউজ করবে তাহলে করতেই পারো। আর আমি যতটা জানি আর কি চিকেন চাপে কিন্তু জল ইউজ করে না। তো দেখো 10 মিনিট ঢেকে রেখেছিলাম আর এই দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন চাপ। তো তোমরা কে কে খেতে ভালোবাসো চলে এসো, আর গরম গরম রুটি আর চিকেন চাপ জাস্ট অসাধারণ, ফাটাফাটি লাগবে খেতে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আমি একটু মিরচি পাউডারটা বেশি দিয়েছি তো তার জন্য দেখতে এরকম লাল লাল হয়েছে, অনেকের একটু অন্যরকম হয়। তো চলো এটা রেখে দিই ঢেকে, তারপরে রুটিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে খাওয়া নিয়ে চলে আসছি। আর এই দেখো রুটি বানানো আমার হয়ে গেছে আর চিকেনটা ঢেকে রেখেছি। আর দেখো হাজবেন্ডের বাইরে বৃষ্টি হচ্ছে, তো তো ঠান্ডা লাগছে, আর এখানে রোজ বৃষ্টি তোমরা তো জানোই। তো দেখুন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো তোমরাও এসো। আর আর আজকে চ্যানেলটি যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, সাপোর্ট করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।